আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের আমার নিজের মতন করে তান্দুরি চিকেন রান্না করে দেখাবো। আমি 2 কেজি তান্দুরি চিকেন নিয়েছি। এখন আমি মশলাগুলো মিক্সড করব। একটা মিক্সিং বোলে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি। এবার 3 টেবিল চামচ বাদাম আর টক দইয়ের পেস্ট। এবার 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 2 টেবিল চামচ টমেটো সস। এবার 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো। এবার তান্দুরি চিকেনের 1 প্যাকেট পুরোটাই নিয়ে নিয়েছি, সেটা আপনি যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এবার 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, জিরা 1 চা চামচ, ধনে 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ। এবার আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্না করব। যেহেতু এটা ঝাঝালো খাবার, আমার 1 কাপ পরিমাণ সরিষার তেল দিতে হবে, তাহলে এটা একটু স্মোকি ফ্লেভার এবং বেশি ঝাঝালো হবে। এবার মশলাগুলো আমি একসাথে ভালো করে মেখে নিব। এগুলো আগে চিড়ে রেখেছি যাতে হাড় পর্যন্ত মশলাটা ঢুকে। এবার আমি চিকেনগুলোতে ভালো করে মশলাগুলো মেরিনেট করে নিব। এবার আমি ফুড রেপার দিয়ে 2-3 ঘন্টা ঢেকে রাখবো। বেশি সময় এটা ঢেকে রাখলে ভালো হয়, সময় না থাকলে 1 ঘন্টা হলেও হবে। এবার আমি একটা ফ্রাই প্যানে বা রান্না করার প্যানে তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে চুলার আঁচটা একটু কমিয়ে নিব। এবার চিকেন গুলো আমি সুন্দর করে সাজিয়ে দিব, এক এক করে, একটার উপর যেন একটা লেগে না যায়। এভাবে এক সাইড ভাজা হলে আমি ঢেকে এক সাইড ভেজে নিব। আমি আগেই পরোটা রেডি করে রেখেছি, এখন গরম গরম তান্দুরি চিকেন দিয়ে আমি পরিবেশন করব। এটা আপনি নান, রুটি, পরোটা, রুটি যেটা দিয়ে খান ভালো লাগবে। আমি ঘরেই পরোটা তৈরি করে রেখেছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।